আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার ফ্রাইডে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে আমি আকনি রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আকনি রান্না করেছিলাম, তো আপনারা আমার সাথেই থাকুন। তো এখানে আমি হচ্ছে গরু মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি সহকারে গরু মাংস নিয়ে নিয়েছি। 1 কেজি থেকে একটু বেশি নিয়ে নিয়েছি গরু মাংস। আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচের মতো। আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে নিব আর কি। আজ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো। আমার মেয়ে দিয়েছে আর কি, ও সবসময় করতে চায়, আমার সাথে কাজ করতে চায় কিছু করতে গেলে। আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিয়েছি আমি 1/2 টেবিল চামচের মতো। আর এখন আমি মরিচি গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের মতো। ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আমি 2 চা চামচ থেকে একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে আমি লবণ। দিয়ে আমি এখন মাংসটাকে মেখে নিব ভালো করে। তো এই যে আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসটাকে বসিয়ে দেব। এই যে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি। তো গরম মশলাটা একটু ভেজে তারপর আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর হাঁড়িটা একটু বড় দেখে নিয়েছি, কারণ হচ্ছে যে আমি এখানে চালও অ্যাড করব তাই আর কি। তো এই যে পেস্টটা আমার ভাজা ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি মাংসটাকে আর কি কষিয়ে নিব। তো এই যে আমি মাংসটাকে সামান্য পানিও বের হয়েছিল, আমি কষিয়ে নিয়েছি মাংসটাকে কিছুক্ষণ। এই যে এখন আর কিন্তু পানি তেমন নেই, তো আমি এখন পানি অ্যাড করে আর কি মাংসটাকে রান্না করব। এই যে আমি কিন্তু গরম পানি অ্যাড করছি যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই তো এখন আমি মাংসটাতে একটু ভালো একটু পানি অ্যাড করে দিয়েছি। এভাবে পানি অ্যাড করে এখন আমি মাংসটাকে আর কি রান্না করে নেবো, সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো আর কি ঢাকনা দিয়ে। তো এই যে পানিতে কিছুটা শুকিয়ে গিয়েছে, আর আমি দেখছি যে একটা মাংস দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হয়নি। তো আমি আরও একটু পানি অ্যাড করব, পানি অ্যাড করে আর কি সিদ্ধ করে নিব, রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এখন আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে অনেক ইউটিউবার আপুরা ভাইয়ারা আমাকে সাবস্ক্রাইব করেন, কিন্তু আমার ভিডিও না দেখে সাবস্ক্রাইব করেন অনেকে। তো সেটার কারণে স্প্যাম হয়ে যায়, যার কারণে আমি আর কি পাই না আপনাদের কমেন্টস বা আপনাদের সাবস্ক্রাইবটা আমি পাই না। তো যারাই সাবস্ক্রাইব করেন, রিকোয়েস্ট থাকলে আপনারা কমপক্ষে 3-4 ভিডিও দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন, নাহলে এটা ইউটিউব থেকে কিন্তু স্প্যাম করে দেয়। আর এটা আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আমার চ্যানেলের জন্য ক্ষতি। তো জিনিসটা একটু মাথায় রাখবেন সবাই, আশা করি।
তো যাই হোক, এখন আমার এই যে মাংস কিন্তু হয়ে গিয়েছে, আমার পানিটা শুকিয়ে গিয়েছে। তো আমি 2-3টা আলু ছোট ছোট করে পিস করে কেটে আমি ভেজে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু মরিচ দিয়ে। আমি আসলে বিরিয়ানি রান্নায়, কাকড়ি রান্নায় আলু দিলে আমার ভালো লাগে, আমি দেই। তো এই যে আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুটা তো আগেই ভাজা ছিল, যার কারণে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, আর দেখেন তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। তো এখন আমি চাল দিয়ে দিব। আর এখানে আমি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি 2.5 পটের মতো, 2.5 পটের মতো সিদ্ধ চাল আমি ধুয়ে রেখেছিলাম আর কি। তো এখন চালটা আমি দিয়ে দিয়েছি। আর এই মাংসটাতে কিন্তু আমি বেশি পানি অ্যাড করিনি, রান্না করার সময় অল্প অল্প করে পানি অ্যাড করে মাংসটা সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি আঁকনি রান্না করব, পানিটা আমার শুকিয়ে ফেলতে হবে তাই আর কি। তো এখন চাল, মাংস, আলু সব কিছু ভালো করে আমি এখন মিক্স করে নিচ্ছি। তো এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি, আমি চাল যে পরিমাণ নিয়েছি তার থেকে দ্বিগুণ পানি অ্যাড করছি, দ্বিগুণ থেকে একটু বেশি দিয়েছি আমি, যেহেতু মাংস চাল সিদ্ধ চাল, তো আমি দ্বিগুণ পরিমাণ পানি দিতে পারেন বা একটু সামান্য একটু বেশিও আপনারা দিতে পারেন। যে আমি পানি অ্যাড করে দিয়েছি, তো এখন হচ্ছে আমি লবণ লবণ লাগবে আমার, কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে জয়ফল আর জয়ত্রী গুঁড়ো আমি 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি, ছোট একটা জয়ফল আর কি, আর সাথে জয়ত্রী গুঁড়ো করে 1 চা চামচের মতো করে আমি দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তো এখন এটা বলক চলে আসলে আমি আর কি ভাপে বসিয়ে দিব, বলক চলে আসলে পানিটা একটু শুকিয়ে গেলে আমি পাশে ভাপে বসিয়ে দিব। তো এই যে বলক চলে এসেছে, আমার পানিটা কিন্তু অলরেডি অনেকটা শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে আর কি আমি ভাপে বসিয়ে দিয়েছি। তো এই যে আমি আধা ঘন্টার মতো, 25-30 মিনিটের মতো আমি ভাপে বসিয়ে রেখেছিলাম, তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন একটু নেড়ে দিচ্ছি, আর এখন আমি হচ্ছে ঘি দিয়ে দিব, ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আরও 5 মিনিট রেখে তারপর আর কি আমি নামিয়ে ফেলবো। তো এই যে আমি ঘি দিয়ে আমি এই যে এখন নেড়ে দিচ্ছি, আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো আপনাদের সাথে খেতে পারলাম না সেজন্য দুঃখিত, আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন। তো আর কি এখন আমার আপনি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি লেবুর শরবত করে নিয়ে এসেছি, লেবুর শরবত খেতে ইচ্ছে করলো। আর এখন আন্তিকাকে গোসল করিয়ে ওর চুলটি একটু আশ্রয় দিচ্ছে, আর ওকে বললাম যে একটু ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে ফেরো। তো এই যে ক্যামেরার দিকে ফিরছে। আর এখন লাস্টে এই যে আমি পরিবেশন করে নিয়ে এসেছি, একটু ডেকোরেশন করেছি আর কি নিজের মতো করে যা পেরেছি। তো আর কি আপনাদের আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।